আমাদের যে বিস্তারিত দাবি সেটা আমরা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে উপস্থাপিত করেছি। আমাদের সাংসদদের যে মেরে বার করে দেওয়া হয়েছে আমরা এক মিনিটের জন্য রাজ্যপালকে একবারের জন্য বলিনি, তার কারণ আমাদের কাজই হচ্ছে লড়াই করার, বাংলার মানুষের স্বার্থে আমরা লড়াই করব। ভুক্তভোগী প্রতিনিধিদের যারা ছিল পরিবারের, তারা তাদের জব কার্ড দেখায়, এমনকি নিজেদের জব কার্ডটা দেখিয়ে প্রায় পারলে রাজ্যপালের চরণে অর্পণ করে বলে যে আপনি এর বিচার করুন, আমরা দুবছর ধরে কাজ করে বসে রয়েছি, আমাদের সংসার চলছে না, কিন্তু কী কারণে আমাদের টাকা আটকে রেখেছে? রাজ্যপালের কাছে উত্তর ছিল না। আমি যেহেতু ডেলিগেশনের দায়িত্বে ছিলাম, আমি ডেলিগেশন লিড করেছি, আমার বলার সুযোগ ছিল, এবং আমি রাজ্যপালকে বলেছি যে আমাদের এই দু তিনটে প্রশ্ন রয়েছে, যে 21,75,000 পরিবার প্রথমত তারা কাজ করেছে হ্যাঁ কি না, আর দ্বিতীয়ত তাদের কাজ করিয়ে যদি পারিশ্রমিক আর মজুরি বন্ধ করে রাখা হয়, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোন আইনের কোন ধারায় তাদের টাকা বন্ধ করে রেখেছে, কেন্দ্র সরকারের থেকে আপনি লিখিত কৈফত চান। আমরা রাজ্যপালকে বলি যে নিশ্চিতভাবে আমি জানি যে আপনারও বাধ্যবাধকতা রয়েছে, আপনি দু সপ্তাহ সময় নিন, আপনি 10 দিন সময় নিন, 15 দিন সময় নিন, দরকার পড়লে 3 সপ্তাহ নিন, 3 সপ্তাহের মধ্যে আমাদের জানাতে হবে যে কেন 100 দিনে গরিব মানুষের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছে।